সভাপতি শ্রদ্ধেয় প্রধান অতিথি অন্যান্য নেতৃবৃন্দ সাথীরা বন্ধুরা আসসালাম আলাইকুম। আমার বক্তব্যের শুরুতে আমি কেরানীগঞ্জে যে নেককার জন ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছি। এই ঘটনা আবার একবার প্রমাণ করেছে আওয়ামী লীগ কোন ধর্মনিরপেক্ষ দল নয়। আওয়ামী লীগ সংখ্যালঘিষ্ট যারা তাদের প্রতিনিধিত্ব করে না, তারা বরঞ্চ সংখ্যালঘিষ্টদের উপরে অত্যাচার নির্যাতন করে। এই সভায় দাঁড়িয়ে আমি জানি আমি যে কথা বলবো সেই কথা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে যাবে না, কিন্তু আমি এটা বিশ্বাস করি আমরা যে যা কথা বলি সেই কথাগুলো রেকর্ড করে পরে সরকারকে জানানো হয়। আমি জানতে চাই ওই থানার ওসি ওইখানকার নেত্রী নিপুণ রায়কে যে মানাউন বলেছে এটা সত্যি কিনা। যদি আপনাদের সরকারকে বলছি যদি বিশ্বাস না হয় তাহলে এর ভিডিও আমাদের কাছে চাইবেন, আমরা দেব। এই অপরাধে ওই ওসি ওই বাড়িতে গিয়ে যারা নির্যাতন করেছে, ওই বৃদ্ধ মহিলাকে যারা নির্যাতন করেছে, যারা অন্যায়ভাবে যারা নির্যাতন করলো তাদের বাদ দিয়ে নির্যাতনকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দিয়েছে, তাদের বিচার হবে কি না? সব কথা সবাই আমরা বলি। ওই যে কথাই বলে না, এক যে ছিল রাজা রানী অনেক হলো, এই সরকার যে ভোট টাকা কেনা জানে, এই সরকার দুর্নীতিবাজ সারা দুনিয়া জানে, এই সরকার মানুষ লুটিয়ে যায়, ক্রস ফায়ার করে, গুম করে, গুলি করে মেরে ফেলে সারা দুনিয়া জানে। কিন্তু এদের দুই কান কাটা, এক কান কাটা গেলে মানুষ রাস্তার এক পাশ দিয়ে হাঁটে, আর দুই কান কাটা গেলে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। এই সরকার রাস্তার মাঝখান দিয়ে হাঁটে দুই দিক দিয়ে, লোকে তাকে কত মাথা বলে, কিন্তু ওর তো কান কাটা ও শোনে না। ওরা বলে এই যে 64 জন লোক বাংলাদেশে ছিল এরা কই, পাওয়া যাচ্ছে না, কয়েক বছর ধরে জাতিসংঘ জানতে চেয়েছে এরা কারা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে ওদের কাছে লোকে টাকা পায়, ধানের খেতে লুকিয়ে থাকে, আমরা পাচ্ছি না। তারপরে বলে প্রেম করে ব্যর্থ হয়েছে সেই জন্য চলে গেছে, আর সর্বশেষে একটা বেকুফ পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন ভূমধ্য সাগরের মধ্যে ডুবে মারা গেছে, আমরা কি করব। এখন দুনিয়ার লোক জিজ্ঞেস করেছে ভূমধ্য সাগরে ডুবে মরেছে কারা, নামের লিস্ট দেয়। পররাষ্ট্র সচিব বলেছেন ওই যে হারিস হারি একটা সে মারা গেছে লন্ডনে, মানে হারিস চৌধুরীর নাম বলতে চেয়েছিল, উনি পুরা নাম জানেন না, হারিস চৌধুরীর নাম কেউ বলে নাই, তিনি গুম হয়েছেন কেউ বলেন নাই, সালাউদ্দিন সাহেবের নাম বলেছেন তাকে গুম করা হয়েছে কেউ বলেন নাই, সবাই জানে এদের পরিণতি কি হয়েছিল। এখন ওরা বলছে এদের জবাব যদি ঠিক মতো না দাও তাহলে সেনাবাহিনীকে যে বিশেষ বিশেষ সুবিধা দেওয়া হয়, বিদেশে চাকরি করে এক বছরে কোটি কোটি টাকা কামায়, বন্ধ করে দেব। এইবার সরকার একটু নড়ে চড়ে বসেছে। আরে পুলিশের সব বড় কর্মকর্তা দেশের মধ্যে বন্দি হয়ে গেছে, ও সারা দেশের লোককে বন্দি করে, আর ওকে দুনিয়ার মানুষ বাংলাদেশের মধ্যে বন্দি করে দিয়েছে, কোন জায়গায় যেতে পারে না। 7 জন বড় বড় কর্মকর্তা বন্দি হয়ে গেছে, বাইরে যেতে পারে না। আমি ভাবি এই দুটো একটা ওসিএসপি ওদের কামরা নিয়ে খুব বেশি, ওইটা ঠান্ডা করতে হবে, সময় আসবে, অপেক্ষা করে। আমি শুধু একটা কথা বলি, মানুষ রাজপথে নেমেছে, অমিক্রনের বিধি নিষেধ আসবার পরে আপনারা পথে নেমেছিলেন,
হাজার হাজার মানুষ জনসভায় যোগ দিচ্ছিল এবং কোথাও কোথাও 144 দিয়েছিল মানুষ 144 ভেঙে সভা করেছিল এখন অমিক্রন চলে গেছে অথবা একটু একটু আছে কিন্তু বিধি নিষেধ নাই অতএব আমরা আবার রাজপথে আসছি এইবার 144 দেন আমরা 144 তেল দিয়ে ভেজে খেয়ে নেব কোন বিধি নিষেধের সামনে মাথা নত করব না বাংলাদেশের জনগণ করে নাই আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলি এই সরকার তো যাবেই আজ কাল লোক তার থাকার উপায় নাই ও যদি যায় তারপরে যে সরকার আসবে এই সরকার বলছে সেই সরকার তত্ত্বাবধায়ক সরকার হলে হতে পারে তিন মাস ক্ষমতায় থাকবে তারপরে নির্বাচন দেবে তিন মাস ধরে আপনার ডিসি এসপি ওসিরা সারা দেশ জুড়ে অত্যাচার নির্যাতন করেছে ওই আবার ক্ষমতায় থেকে নির্বাচন করবে ওগুলা বদলানো হবে প্রশাসন বদলাবে এই সেক্রেটারিটা যারা যারা আছে তাদের বদলানো হবে সারা দেশ থেকে লুট করে যারা বাংলাদেশকে নিঃস্ব করে ফেলেছে তাদের বিচার করা ছাড়া এমনি দিয়ে দেবেন কেউ কেউ বলে ভাই আওয়ামী লীগ এত বড় সংগঠন নতুন সরকার করলে আওয়ামী লীগ রাখবেন না আমি বলি আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের ভীষণ পর্যন্ত কোনো সরকারে থাকতে পারবে না ভীষণ বলছেন আওয়ামী লীগের চারা নতুন সরকার সেই রকম সরকার হবে আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন অন্য কোনো দলের বিরুদ্ধে বলেন কারো বিরুদ্ধে আমাদের কোনো ব্যক্তিগত রাগ নাই কিন্তু যে চোর তার চুরির বিচার হবে না যে ডাকাত তার বিচার হবে না যে অন্যায় ভাবে আমার ভাইকে হত্যা করেছে ওকে ছেড়ে দেওয়ার জন্য এই আন্দোলন করছি না অতএব তিন মাসের সরকার না তিন বছরের সরকার এই বিতর্ক করছি না যতদিন পর্যন্ত না পরিচ্ছন্ন অবস্থা করা যায় যে ভোটে মানুষ ইচ্ছা মতো ভোট দিতে পারবে এবং সেই ভোট ঠিক মতো গুনে গুনে তারপরে ফলাফল ঘোষণা করা হবে ততক্ষণ পর্যন্ত এই বাছাই অভিযান কারা বেগম জিয়াকে মৃত্যুর মুখেও বিদেশে চিকিৎসা করতে যেতে দিল না ওরা এমনি এমনি পার পেয়ে যাবে কারা কোনো কারণ ছাড়া বেগম জিয়াকে 17 বছর ধরে জেলে রাখবার রায় দিয়েছে তাদেরকে এমনি ছেড়ে দেব এই জন্যই আমি বলছি এই আন্দোলন কেবলমাত্র আওয়ামী লীগকে সরিয়ে একটা ভোট করে জানলে তেমনি একটা সরকারের ভোটটা আমরা দেশটা ভালো করতে চাই দেশটাতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই ভেবে দেখেন দুদকের এক কর্মকর্তা চট্টগ্রামে যারা যারা দুর্নীতি করেছে তাদের নামে মামলা দিয়েছে সেই লোককে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে সারা দেশের লোক জানে না এটা সরকার জানে না সেই দুদকের কর্মকর্তার পক্ষে সরকার কোনো কথা বলছে না কেন কারণ ওরা নিজেরা ইচ্ছা করেই দুর্নীতি করে এখন মনে রাখবেন সরকার এরকম সরকারের নীতি নাই দরকার লাগলে আজকে একটা বেশ পড়বে কালকে আর একটা বেশ ধরবে আজকে ওর বিরুদ্ধে বলবে কাল আবার তার পক্ষে বলবে আজকে এর ভালো বলবে কালকে ওর ভালো বলবে আজ খুশি রাখবার জন্য বলবে আপনার সঙ্গে আমার আত্মার সম্পর্ক আপনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক আর বলবে ওর সাথে আমার টাকা পয়সার সম্পর্ক কোন সম্পর্ক বড় মানুষ টাকার জন্য পেছনে ঘরে আর টাকার জন্য খুশির জন্য গতকাল পত্রিকায় দেখলাম চট্টগ্রামের ওই সমুদ্র বন্দরের মধ্যে নাকি একটা শহর তৈরি করা হবে সেই শহরের জমি চীনের কাছে অনেক ফুলে দিয়ে দেওয়া হবে স্পষ্ট কণ্ঠে বলতে চাই আমি আমি অন্তত নই আমার দলের পক্ষ থেকে বলছি চীনের বিরুদ্ধে নয় আমেরিকার বিরুদ্ধে নয় এমনকি ভারত অন্যায় করলে তার বিরুদ্ধে নইলে কোন দেশের বিরুদ্ধে নই কিন্তু আমার দেশের জমি বিদেশের কাছে দেওয়া যাবে না এমনি করে জানতে পারে
তারা ক্ষমতায় থাকার চেষ্টা করছে সব ষড়যন্ত্র ভেঙে দিয়ে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে এবং সেই জন্য আমি আহ্বান জানাই সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ হন তৈরি হন সামনে স্বাধীনতার মাস এই মাসে বিজয়ের মাসে আমাদেরকে লড়াই করতে হবে যেন স্বৈরাচারকে হটিয়ে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করতে চাই তাইলে ওই গরিবের ঘরে গিয়ে বৃদ্ধা মায়ের উপর অত্যাচার হবে না তাহলে রিপুন বলেন জাহেল রবি বলেন কোন সংখ্যালঘিষ্ট মানুষের উপরে পুলিশ নির্যাতন করতে সাহস পাবে না আর পুলিশের যত বাড়াবাড়ি কমছে না আরো কমবে পুলিশ জনগণের কথা শুনতে হবে সেই রকম একটা পরিবেশ তৈরি করতে চাই ভালো থাকবেন সবাই আর মনে মনে শপথ নিন আগামী দিনের আন্দোলন করে তোলবার জন্য খোদা হাফেজ